আসসালামু আলাইকুম শামুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছি বেশ কিছু নতুন পাখি কালেকশন করছেন। তো কি কি ধরনের পাখি আছে আজকে? পাখি আছে, রেইনবো লরিকেট আছে ভাই, আমাজন আছে, সেনেগাল প্যারট আছে, আলেকজান্ডার আছে, বিভিন্ন রকমের পাখি আছে, ককাটাল আছে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু রেইনবো লরি আছে, এখান দিয়ে আমাজন প্যারট দেখতে পাচ্ছি। আর বক্সে মনে হয় চন্দনাটি আছে ভাই, আরেকটা আছে হচ্ছে চন্দনাটি না, আরেকটা নিয়ে বসে আছে ব্রিডিং করতেছে আর কি। এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জাবা পাখি রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। এছাড়াও এখান দিয়ে সেনেগাল প্যারট বলে না ভাই, দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু আরও একটা দারুণ পাখির কালেকশন রয়েছে। তো ইনশাল্লাহ প্রতিটা পাখি আপনাদেরকে এক একটা করে দেখাবো এবং দাম সম্পর্কে, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। বা আমরা জাবা পাখি দিয়ে শুরু করি না? হ্যাঁ, জাবা পাখি দিয়ে শুরু করি। আচ্ছা শ্যামল ভাই, এখান দিয়ে দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে জাবার কালেকশন রয়েছে, বিভিন্ন কালারের, বিভিন্ন বিউটিশনের। এগুলো বয়সটা কেমন হবে ভাই? এগুলো সব 6 মাস প্লাস বয়স, ব্রিডিং এ দিলে বিট করবে। এগুলো সব বাচ্চা থেকে পালা, নিউ অ্যাডাল্ট হইছে? হ্যাঁ, নিউ অ্যাডাল্ট আর কি সম্পূর্ণ। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু অসংখ্য পরিমাণে রয়েছে, প্রায় 30-40 পিসের মতো রয়েছে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক রয়েছে, ফন রয়েছে, হোয়াইট রয়েছে। প্রাইসটা কেমন চাচ্ছেন? জোড়া 3,000 টাকা ভাই। 3,000 টাকা করে জোড়া চাচ্ছেন? জি জি। আচ্ছা, এখন আমরা ককাটেল পাখি দেখলাম। ককাটেল পাখি ও ডিম নিয়ে বসে আছে, সম্ভবত বাচ্চাও ফুটতে পারে, সঠিকটা জানি না। আচ্ছা, দেখেন একটা জোড়া। আচ্ছা, আমি একটু ভিতর থেকে আপনাদেরকে দেখায় দেবো। শুনুন, ডিম নিয়ে বসে আছে, ডিম নিয়ে বসে আছে, তো একেবারে অন্ধকার ওরকম বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মেয়ে, মেয়েটা ডিম আছে না? হ্যাঁ, ডিম নিয়ে বসে আছে। কয়টা ডিম ভাই? ডিম 4টা। 4টা ডিম? জি জি। আচ্ছা, এই যে হচ্ছে ছেলেটা না? জি জি, এই ছেলেটা, এই হচ্ছে ছেলে ককাটেলটা, দেখতে পাচ্ছেন দর্শক। খুবই দারুণ সাইজ রয়েছে, দেখেন লেজটা কত বড়, মাশাআল্লাহ। বডি ফিটনেস, কালার, সবকিছু অসাধারণ, পারফেক্ট আছে ভাই। কেমন চাচ্ছেন ভাই ডিম সহ জোড়াটা? এই জোড়াটা নিলে 12,000 টাকা পড়বে। 12,000 টাকা পড়বে না? জি জি, ডিম সহ। ডিম সহ। আচ্ছা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটা জোড়া পাখি রয়েছে। এটা তো খুবই রেয়ার, খুব কম পরিমাণে পাওয়া যায়, একবারে খুবই কম পাওয়া যায় বাংলাদেশের ভিতরে, হাতে গোনা কয়েকজনের কাছে আছে ভাই। আচ্ছা, ওদের বুকের কালারটা দেখেন দর্শক, কি অসাধারণ। আর মাথাটা গ্রে কালার হয়, দেখতে পাচ্ছেন হলুদ এবং গ্রিনের মিশ্রণ রয়েছে বুকের কালারটাই। পিছন দিক দিয়ে আসলে দেখতে অতটা ভালো লাগে না, সামনের দিয়ে দিক দিয়ে দেখলে অসাধারণ লাগে। দুইটা পাখির কালারই তো সেম না ভাই? হ্যাঁ সেম। আর এটা ডিম বাচ্চা করানো, এটা সেনেগাল ডিম বাচ্চা করানো, গ্যারান্টি 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। মেল ফিমেল তো কনফার্ম আছে? মেল ফিমেল কনফার্ম, ডিএনএ ব্যাপার নাই, কিন্তু মেল ফিমেল একবার কনফার্ম, আর ডিম বাচ্চা গ্যারান্টি ভাই। আচ্ছা, কেমন চাচ্ছেন প্রাইস? 40,000 টাকা পড়বে ভাই। জোড়াটা 40,000 চাচ্ছেন? জি জি, 40,000। আচ্ছা, এরপর আমরা লরির দিকে যাই না? হ্যাঁ, লরি আছে এখানে, টেম করা লরি আছে, দুইটা আরো ছিল, বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখানে দুইটা লরি আছে, রেইনবো লরি। হ্যাঁ, রেইনবো লরি। জি, যেগুলো বয়স 6 মাস। একটাও তো কামড় দেয় না? একটু কামড় দিবেন আপনাকে, আপনি ছেড়ে দিয়ে ঘরের ভিতরে পালতে পারবেন। একবারে বন্ডিং ক্লিয়ার, মানে খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, ভিতরে রাখেন, দর্শক দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দেখতে আসলে মনে হয় যে সম্পূর্ণ রানিং, 2-2.5 বছর বয়স, এত সুন্দর পাখিটার গ্রোথ আর কালারটা আসছে, দেখতে পাচ্ছেন। তো কেমন চাচ্ছেন ভাই জোড়াটা? জোড়াটা নিলে 35,000 টাকা। 35,000 টাকা? জি জি, দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে দুইটা পাখি, যদি কেউ নিতে চান আপনারা কিন্তু সরাসরি ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেশাল একটা পাখি আছে, সেটা হচ্ছে চন্দনাটিয়া পাখি। জি জি, চন্দন। অনেকেই বলে যে চন্দনাটিয়া পাখি নাকি খাঁচায় ব্রিড করে না, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভাই, একবার ফুল সম্পূর্ণ ভুয়া কথা। এই যে আমার ছেলে পাখিটা দেখতেছেন, মেয়ে পাখিটা অলরেডি আজকে নতুন একটা ডিম পেড়ে নিয়ে বসে আছে, আপনি ভিতরে দেখা দেখান। আচ্ছা দর্শক, আমি একটু দেখাই, যেহেতু মোবাইলের একটা লাইট জ্বালানো হয়েছে, দেখা যাচ্ছে আজকে ডিম পারছে না? আজকে ডিম পারছে, ওই যে দেখেন ডিমটা, আজকে ডিম পারছে, নতুন আরো ডিম পারবে ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন? জি, অসাধারণ। এই যে, এই যে মেয়ে পাখিটা, অনেকেই কিন্তু বলে যে আসলে চন্দনাটিয়া পাখি বাংলাদেশে ব্রিড করে না, এই যে মেয়ে পাখিটা বের হয়েছে দেখেন, তার কারণে অনেকে আসলে দাম দেয় না চন্দনাটিয়া পাখিকে। কিন্তু আজকে আপনারা একেবারে দেখতেই পালেন, ওরা কিন্তু অলরেডি একটা ডিম পারছে, আর ওর পিছন দিকটা দেখেন ফুলে আছে, ও মনে হয় আরো 3-4টা ডিম পারবে না, অবশ্যই পারবে। দেখেন সর্বনিম্ন ওরা 5টা ডিম পারে। তো যারা নিতে চাচ্ছেন ব্রিডিং পেয়ার চন্দনাটিয়া পাখি, আর গ্যারান্টির কথা কি বলবো, আপনারা নিজের চোখেই দেখতে পারলেন যে ডিম রয়েছে, এটা এখানে আসলে গ্যারান্টির কথা। গ্যারান্টি এসে ডিম সহকারে দেখা, ডিমে বসতেছে কিনা সেটা দেখে আপনারা নিতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক, আসলে ঘরের ভিতরে আলো একটু কম, যার কারণে এটা কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু পাখিটাকে সরাসরি যখন আপনারা দেখবেন বুঝতেই পারবেন যে কত অসাধারণ কালার, এবং সাইজটা দেখলে বুঝতে পারবেন যে মাশাল্লাহ
কত বড় সাইজ রয়েছে। আচ্ছা ভাই আমরা এই পাখিটার প্রাইসটা জানতে চাচ্ছি। এটা জবাব হবে 45,000। 45,000 টাকা। আচ্ছা আজকে যে সমস্ত পাখিগুলো দেখাচ্ছেন সবই তো চাওয়া দাম, যদি কেউ নিতে চায় সবই ভালো দাম আছে। তারপরে চন্দনাটিয়ার দামটা একটু বেশি, কারণ এটা 100% ওজে ডিম পারছে, এটা আপনারা দেখতেই পারলেন। আর সরাসরি এসে আপনারা ওজে ডিমে বসতেছে, বসা দেখে আরো ডিম পারবে, সেগুলো সহকারে আপনারা নিতে পারবেন জোড়া 45,000। জোড়া 45,000। তারপর আলোচনা সাপেক্ষে আরো কম আছে, আলোচনা সাপেক্ষে যদি কেউ নিতে চায় কম রাখা যাবে। আচ্ছা আমরা একটু খাঁচার ভিতর থেকে দেখাই, না হলে এখানে অ্যামাজন প্যারট রয়েছে, এটা আসলে কালারটা বোঝা যাবে না। একটু সাইড থেকে দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যামাজন প্যারট। ভাই বয়স কেমন হবে অ্যামাজন প্যারট গুলোর? এই দুইটার বয়স হচ্ছে 4 বছর ভাই। 4 বছর? না আগে কি ব্রিড করছে এরা? না না আগে ব্রিড করে না, এগুলো নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট আরো বিগত অনেক দিন আগে কিনা। আচ্ছা আচ্ছা, এগুলো রেখে দেওয়া হয়েছিল কারণ এগুলো একটু শরীর স্বাস্থ্য কম ছিল, কালারটা একটু অসুন্দর ছিল, এগুলোর মনে করেন একটু যত্ন করে তারপরে একটু ঠিক করে তারপরে আর কি বিক্রি করতে যাচ্ছে। আচ্ছা এখন তো মাশাআল্লাহ সম্পূর্ণ ফিট আছে, সম্পূর্ণ ফিট, এমনকি আপনারা এখন নিলে ওকে আপনার বাসায় নেওয়ার 3-4 মাস পরে আপনি ব্রিডিং এ দিতে পারবেন। আচ্ছা কেমন চাচ্ছেন প্রাইসটা? এগুলো আপনার 65,000 টাকা জোড়া। 65,000 টাকা জোড়া চাচ্ছেন? জি জি। আচ্ছা আমরা তিনটা জোড়া দেখতেছি, সবগুলোর কি বয়স সেম নাকি? দুই জোড়ার বয়স সেম, এক জোড়ার বয়স বাচ্চা একবারে, ওটার দেখতে পাচ্ছেন দর্শক দারুন অ্যামাজন প্যারট রয়েছে। একটা সময় অ্যামাজন প্যারট কিন্তু হলে 1,10,000 টাকা বা 80-90,000 টাকা নিচে পাওয়া যেত না, এখন কিন্তু বাংলাদেশে অনেকেই ব্রিড করাচ্ছে যার কারণে আসলে পাখিগুলো একটু কম পরিমাণে পাওয়া যাচ্ছে, মানে কম দামে পাওয়া যাচ্ছে। এখন আমরা একটু সাইডের খাঁচায় আসবো, এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি কম বয়সী একটি জোড়া অ্যামাজন প্যারট রয়েছে। বাচ্চা পাখি, এদের 7 মাস থেকে 8 মাস, নিজে খাইতে পারে আর কি, নিজে খাইতে পারে। এটা কি ট্যাম করা যাবে নাকি? হ্যাঁ এটা ইচ্ছা করলে আপনি ট্যাম করতে পারবেন, কিন্তু বাচ্চাগুলোর ট্যাম ছিল সময়ের ক্ষেত্রে, এটা এখন ট্যাম নাই। কিন্তু আপনি চাইলে কথা বলা শিখাইতে পারবেন 100%, কথা বলা শেখানো যাবে না? এমনি ধরলে কামড় টামড় দেয়? হ্যাঁ ধরলে একটু লাফালাফি করে, কারণ কি অনেকদিন যাবো ধরা হয় না, তো এর জন্য আর কি এমনি বসে আছে, পাখি ধরলে নষ্ট হয়ে যায়, এর জন্য আমি ধরে দেখাইতে চাচ্ছি না। আপনারা যদি নিতে চান কথা বলানোর জন্য সিঙ্গেলও নিতে পারবেন, জোড়াও নিতে পারবেন, 100% কথা বলাইতে পারবেন। কেমন চাচ্ছেন প্রাইসটা? এই জোড়াটা ভাই 80,000 টাকা বলবে ভাই। 80,000 টাকা? জি। বয়স কম কিন্তু দাম বেশি। হ্যাঁ বয়স কম দাম বেশি, শুধু কথা বলাইতে পারবেন এর জন্যই দাম বেশি, আর বাচ্চা পাখির দাম একটু বেশি হয়ে থাকে। আচ্ছা, কারণ বড় পাখিগুলো ইনপুট হয়ে আসে কিন্তু বাচ্চা পাখিগুলো বর্তমানে ইনপুট হয়ে আসে না, এর জন্য বাচ্চা পাখি একটু কিনাও বেশি, বিক্রিও করা লাগে। এগুলো বাংলাদেশে হোম ব্রিড হয়? জি জি, বাংলাদেশে হোম। আচ্ছা তো এটার 80,000 টাকা যাচ্ছে? জি জি। আচ্ছা আর কোনো পাখি আছে ভাই বিক্রির মতো? আপাতত এই যে আরেকটা ছোট পাখি আছে, ফিন্স পাখি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বেঙ্গলি? না এটা হচ্ছে ক্যাস্টেড বেঙ্গলি ফিন্স। ক্যাস্টেড বেঙ্গলি? হ্যাঁ। এটা হচ্ছে সাদাটা? হ্যাঁ সাদা। কেমন চাচ্ছেন ভাই? এটা 2,000 টাকা জোড়া বিক্রি হয়ে যায়। 2,000 টাকা জোড়া? হ্যাঁ, দোনোটারই মাথায় ক্যাস্টেড আছে। আচ্ছা এরপর আমরা সাইডের কাছে দেখতে পাচ্ছি একটি জোড়া ঘুঘু পাখি আছে এই সাইডে। জি জি, একটা ডায়মন্ড অফ ঘুঘু আছে। কিন্তু দেখতেছি 5টা ডিম পারছে ভাই। 5টা ডিম পারছে, 5টা অপারা, 6টা অপারা, কিন্তু বাচ্চা ফুটে 3-4টা করে বাচ্চা ফুটে। আচ্ছা 3-4টা ফুটে? না জি জি। কেমন চাচ্ছেন জোড়াটা? জোড়াটা 1,800 টাকা ভাই। 1,800 টাকা ডিম সহ? হ্যাঁ ডিম সহ, ডিম সহ 1,800 টাকা অনলি। আচ্ছা এরপর আমরা একটু সাইডের কাছে যাব, এখানে দেখতে পাচ্ছি রিং নেক টিয়া আছে একটা। একটা কথা বলা রিং নেক টিয়া আছে, এটা আসলে কি ধরনের কথা বলতে পারে ভাই? এটা শুধু মিঠু বলে, শীতকালে মাম্মি মাম্মি বলে। একটু কথা বলো তো, ও এখন আপনার ক্যামেরা দেখে ভয় পাচ্ছে। যাই হোক, এই পাখিটা কিন্তু আমার পালা ছিল, এই পাখিটাও সেল করে দিব। যদি কেউ নিতে চান আপনারা কিন্তু কথা বলে দেখে নিতে পারবেন, এখন আসলে ক্যামেরা ধরা হয়েছে যার কারণে কথা বলতেছে না। যখন নিবেন অবশ্যই দেখে নিতে পারবেন। জি জি। তো আর কোন পাখি তো মনে হয় নাই? না আজকে আর কোনো কালেকশন নাই। আচ্ছা কালেকশন এই পর্যন্তই। আচ্ছা আচ্ছা, যারা পাখি পালন বাংলা চ্যানেল দেখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এমনকি লাইক করবেন, শেয়ার করে দর্শক এখানে যে পাখিগুলো দেখানো হলো এগুলো কিন্তু কোনোটাই ফিক্সড প্রাইস না, সবগুলোই দাম চাওয়া হয়েছে। তো দাম অনেকে কম চায়, অনেকে বেশি চায়, কিন্তু আপনার দামাদামি করে কিন্তু নেওয়ার একটা অপশন আছে। যারা পাখিগুলো দেখে পছন্দ হবে, নিতে ইচ্ছুক, অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে দামাদামি করবেন, ইনশাল্লাহ কম প্রাইজে নিতে পারবেন। আর চ্যানেলের নাম বললে অবশ্যই একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।